Thank you. এবং আমি কিছু কিছু ডকুমেন্ট পড়েছি, আজকেও পড়েছি, বাট আমি কমপ্লিট পড়তে পারি নাই। বাট সাসপেন্ড যখন করেছে, তার এগেনস্টে আমাদের যেই যে কর্তব্য, ওনাকে ব্যান করা, ইয়ে করা, এটা আপনারা দেখেছেন, হয়ে গেছে। নাও নেক্সট হলো, আমি একটা এমার্জেন্সি মিটিং দিয়ে ডিসিশন দিতে চেয়েছিলাম, যে বোর্ডকে এমার্জেন্সি মিটিং দিয়ে। তো আমার তিনটা ভাইস প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং দুজন ভাইস প্রেসিডেন্ট দেশের বাইরে আছে, ওনারা কালকে পরশু এসে পৌঁছাবে, কালকে বোধ হয় পৌঁছাবে। কালকে পৌঁছালে পরশু দিন আমরা এমার্জেন্সি মিটিং করে ফুল ইয়েকে কমিটিকে নিয়ে দেন উই উইল আপনাদেরকে জানিয়ে দিব হোয়াট আর দ্য নেক্সট স্টেপস। এখন যেটা ফিফা বলে চলো সাসপেন্ড রাখতে, এবং তাই রেখেছি আমরা, সো আমরা ওখানেই আসি। সো আর বাদ বাকি কি অ্যাকশনে যাবে বিএফএফ, কি করবে, এটা আপনাকে দুদিন ওয়েট করতে হবে। আজকে শনিবার, কালকে রোববার, সোমবার দিন ফিফা খুলবে। আমি তো কাগজ পেয়েছি, আমি ফিফা খুললে আমি ফিফার জেনারেল সেক্রেটারি আলাপ করে তার পরের দিন আমরা নিজেরা মিটিং করে আপনাদেরকে ব্রিফ করবো যে হোয়াট ইজ আওয়ার নেক্সট স্টেপ। থ্যাংক ইউ। এটা তো ওরা যখন জুরিকে গেছে তখনই তো জানি যে একটা ইয়ে চলছে, বাট আমাদেরকে অফিসিয়ালি কেউ জানায় নাই, এবং এখন পর্যন্ত অফিসিয়ালি কিন্তু আমি ফিফার থেকে চিনি পাইনি। আমি ওয়েবসাইটে দেখেছি, আমি ধরে নিয়েছি এটা অফিসিয়াল। যখন এথিক্স কমিটি এটার পিছনে লেগেছে, দে উইল হ্যাভ টু গিভ এ সামথিং, কেন ওরা তো হতে পারে না। বাট দেন এগেন, আমি কালকে সোহাগের সাথে রাত্রেবেলা কথা বলেছি, হি ফিলস যে এটা ওর উপরে জাস্টিস করা হয়েছে, যেই জন্য সে আমাকে বলল যে আমি কাছে যাব। ওরা কিন্তু আমার লেখালি অর্থে অনিয়ম ফিফার ইয়েতে। আচ্ছা, আপনি, আমি গোটাটাই পুরো বলতেছি, ওটা ওরা লেখে নাই। ওরা মেনলি যেটাকে পয়েন্ট করেছে যে কোড অফ এথিক্স এন্ড রেসপন্সিবিলিটি, ঠিক আছে, যাই বলা হয়েছে সবই এখানে আসবে, এখানে লুকানোর কিছু নাই, ইট উইল বি ডান। বাট বিফোর আই গিভ ইউ এনি ডিসিশন আর কিছু বলি, আই নিড দ্য বোর্ড মিটিং। আমার সবগুলো ভাইস প্রেসিডেন্টের সাথে বসে, সিনিয়র মেম্বারের সাথে বসে ডিসিশন যেটা হবে ওটি আপনাদেরকে জানাবো। থ্যাংক ইউ।